নগর রানীনগরে পরীক্ষামূলকভাবে জিরা চাষ করে সফল হয়েছেন এক কৃষক। ইউটিউব দেখে জিরা চাষ করে প্রথমবারই পেয়েছেন সাফল্য। তার সাফল্য দেখে জিরা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য কৃষকরাও। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। নওগাঁ সংবাদদাতা আরমান হোসেন রুমনের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। নিত্য নতুন ফসল উৎপাদন করেই আনন্দ পান নওগাঁর রানীনগর উপজেলার শিয়ালা গ্রামের কৃষক জহুরুল ইসলাম বাদল। এর আগেও বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন তিনি, পেয়েছেন সাফল্য। তবে বাজারে জিরার দাম বেশি হওয়ায় জিরা চাষে আগ্রহী হয়ে ওঠেন এই কৃষক। ইউটিউবে জিরা চাষের পদ্ধতি দেখে আড়াই মাস আগে শুরু করেন জিরা চাষ। অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে নিজের 8% জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন জিরা চাষ। এতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে মাত্র 2000 টাকা। বর্তমানে তার গাছে জিরা আসতে শুরু করেছে। এই ক্ষেত থেকে কমপক্ষে 12 কেজি জিরা উৎপাদন হবে বলে আশা জহুরুলের। খরচ আছে মাত্র অল্লি 2000 টাকা। তাহলে 2000 বিনিময়ে 8 শতক জমিতে 15000 টাকা মানে কাকায়, তাহলে অর্থের দিকে অনেক একটা কামাই। জহুরুল ইসলাম বাদলের জিরার ক্ষেত দেখতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষকরা। অর্থকরী এই ফসল চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় চাষিরা। বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় গেছি, অনেক এলাকাত গেছি, কিন্তু দেখিনি কোথাও জিরার গাছ। কিন্তু নিজ চোখে দেখলাম যে জিরা গাছ কেমন। এইদিকে এলাকাবাসী অনেকেই উৎসাহ বোধ করতেছে, ইভেন আমিও করি। ওখান থেকে বীজ আমরা নিয়ে সামনে বছর আমরা উৎপাদিত করিব। চলতি বছর নওগাঁয় যে জিরা চাষ হয়েছে তা থেকে উৎপাদিত জিরা বীজ হিসেবে সংরক্ষণ করে আগামীতে জিরা চাষ সম্প্রসারিত করা হবে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। ইতিমধ্যেই জিরা সফলভাবে ফুল এবং ফল এসেছে এবং মাঠে পরিপক্ব অবস্থায় রয়েছে। জিরা চাষ করতে খুব বেশি যে কারিগরি জ্ঞান বা দক্ষতা বা বিশেষ কলাকৌশল অবলম্বন করতে হয় তেমনটি নয়। দেশের চাহিদার 61% জিরা আমদানি করতে হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। এছাড়া তুরস্ক, মিশর, পাকিস্তান ও কম্বোডিয়া থেকে জিরা আমদানি করা হয়। ভবিষ্যতে নওগাঁ সহ সারা দেশে জিরা চাষ করা গেলে এই ফসলের আমদানি নির্ভরতা অনেকটাই কমবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।